নমস্কার বন্ধুরা, আমি শুভশ্রী। শুভশ্রীজ কিচেনের সকলকে অনেক স্বাগত। আজকে আমি টক দই আর সুজি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। এটা বানানো কিন্তু খুবই সোজা, সেই সাথে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে তৈরি হয়ে যায়। এটা আপনারা ব্রেকফাস্টে কিংবা সন্ধেবেলা টিফিনেও খেতে পারেন, এছাড়াও বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, কিংবা স্কুল কলেজ অফিসের টিফিনেও বানিয়ে দিতে পারেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন। আসুন তাহলে আজকের এই সুন্দর নাস্তা রেসিপিটি দেখে নিই। প্রথমে এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে সুজি। এই এক বাটি সুজি নিয়েছি, তার হাফ বাটি আমি এখানে টক দই নেব। এখানে আমি এক বাটি সুজি ব্যবহার করছি, তার জন্য হাফ বাটি টক দই নিয়েছি। এখন যতটা টক দই নিলাম ঠিক ততটাই এখানে প্রথমে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর এই শুকনো উপকরণগুলো জলের সাথে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু পুরোপুরি সম্পূর্ণ জল দেব না, সুজিটা যেহেতু কাঁচা আছে তাই সুজিটা নরম হওয়ার জন্য এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। তার আগে এই উপকরণগুলো দেখুন আমি ভালোভাবে চামচের সাহায্যে ফেঁটিয়ে নিয়েছি, আপনারা চাইলে হ্যান্ড মিক্সের সাহায্যে এটা ফেঁটিয়ে নিতে পারেন। বেশ কিছুটা সময় ধরে কিন্তু এটা ভালো করে সুজির সাথে টক দই আর সুজিটা ভালো করে ফেঁটিয়ে নিতে হবে। দেখুন ফেঁটিয়ে নিয়েছি, এখন এটা 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। তার মধ্যে আমি বেশ কিছু সবজিও কেটে নিয়েছি। এখন দেখুন ব্যাটারটা কেমন রয়েছে, ঠিক অনেকটাই ঘন হয়ে গিয়েছে, কিন্তু এই অবস্থায় এই রেসিপিটা বানানো যাবে না, তার জন্য এখানে আবারও কিছুটা জল দিয়ে দিতে হবে। প্রথমেই আমি কিন্তু হাফ বাটি জল দিয়েছিলাম, এরপর আবারও আমি এক বাটি জল নেব। যে বাটির মাপে সুজি নিয়েছিলাম ওই বাটিরই মাপে এক বাটি জল সম্পূর্ণ দেবেন না, কিছুটা অল্প অল্প জল নিয়ে ব্যাটারে দিয়ে দেবেন। দেখুন এক বাটি জল নিয়ে অল্প অল্প করে দিয়ে দিয়েছি, এখানে আমার সম্পূর্ণ এক বাটি জলটা লাগেনি, কিছুটা কম লেগেছে। তো এখন ব্যাটারটা সম্পূর্ণ তৈরি, তার আগে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে 1 চামচ লবণ ব্যবহার করেছি। এই রেসিপিটা বানানোর জন্য এখানে বেশ কিছু সবজি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, সেই সাথে ক্যাপসিকাম কুচি। এখানে চাইলে আপনারা টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। আর সবজিগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এখন গ্যাস অন করে প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এবার 1 হাতা করে ব্যাটার এইভাবে একটু মোটা মোটা করে দিয়ে দেবেন, খুব বেশি বড় করার দরকার নেই, এটা কিন্তু এরকম মিডিয়াম ছোট আকারের হবে। তো এবার সবজিগুলোকে একে একে ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। দেখুন সুন্দর করে সবজি দিয়ে দিচ্ছি, এখানে চাইলে আপনারা টমেটো ব্যবহার করতে পারেন, কিংবা শুধু পেঁয়াজ গাজর দিতেও পারেন আপনাদের পছন্দ মতো। এরপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আর নিয়েছি ম্যাগি মশলা, যে ম্যাজিক ম্যাগি মশলা হয় ওইগুলো ওপর থেকে অল্প অল্প করে 1 চিমটি করে করে ছড়িয়ে দিতে হবে, এতে কিন্তু এর টেস্টটা আরও সুন্দর হবে। তারপর দিয়ে দিয়েছি সামান্য চিলি ফ্লেক্স, চাইলে আপনারা নাও দিতে পারেন। এখন দিয়ে দিয়েছি ওপর থেকে কিছুটা পরিমাণ সাদা তেল, এবার এটাকে আমি ঢাকিয়ে দেব। তার আগে বলে দিই লবণটা আমি স্কিপ করে গিয়েছি, ওই সবজির মধ্যে কিন্তু 1 চিমটি লবণও আমি ছড়িয়ে দিয়েছিলাম। দেখুন এবার ঢাকনাটা খুলে নিয়েছি, এখন কিন্তু একটা সাইড হয়ে গিয়েছে, এবার অপর সাইডটা আমি উল্টে নেব। আলতোভাবে ওঠাবেন না হলে কিন্তু এগুলো ফেটে যেতে পারে। দেখুন এইভাবে কিন্তু উল্টে নিয়েছি। এখানে বানানোর সময় এটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রাখবেন। আবারও আমি এটা ঢাকিয়ে দিয়েছিলাম, দেখুন আবারও এটাকে ভালো করে সাবধান সহকারে উল্টে দেবেন। আমি যেহেতু তাড়াহুড়ো করে উল্টেছিলাম, দেখুন এটা কিন্তু ফেটে গিয়েছে, তাই আপনাদেরকে বলে দিচ্ছি এটা সাবধান সহকারে উল্টাবেন। তো একটা ভাজা হয়ে গিয়েছে, আমি আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখে দিচ্ছি। সেম প্রসেসে 1 হাতা ব্যাটার নিয়ে এভাবে দিয়ে দিয়েছি, তার আগে তেল ব্রাশ করে নিয়েছি। এবার সবজিগুলোকে ওপর থেকে ছড়িয়ে দেবো, এবার লবণ, জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স আর ম্যাগি মশলা ছড়িয়ে দিয়েছি, দিয়ে আবারও এটাকে ঢাকিয়ে রাখবো কিছুক্ষণ। 1 মিনিটের মতো ঢাকিয়ে রাখলেই সবজিগুলো কিন্তু ভালোভাবে কুক হয়ে যাবে, তারপরে উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। দেখুন আমি আপনাদেরকে দুটো পরপর বানিয়ে দেখিয়ে দিলাম, এখন বাকি সমস্তগুলো আমি বানিয়ে আপনাদের সাথে তারপর শেয়ার করছি।
তো সব নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে এটা সসের সাথেও খেতে পারেন, কিংবা এটা এতটাই খেতে ভালো হয় এটা এমনিও খেয়ে নিতে পারেন। আমি সামনে থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা সুস্বাদু হয়। অবশ্যই আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন, দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে, খুবই দারুণ স্বাদের হয়ে থাকে। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনার বন্ধু পরিবারের সাথে অনেক বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।